ক্লাস ইলেভেন এর আমরা পেজ নাম্বার 18 থেকে আজকে শুরু করার কথা ছিল। সবুজ বইয়ের পেজ নাম্বার 18 এর শুরু থেকে দেখো, আমরা আগের দিন পড়ছিলাম যে ম্যাটার অফ ফ্যাক্টনেস, তিনি এমন একটা ভাব করতেন যেন তিনি তার কাজ নিয়ে ব্যস্ত আছেন, মুখে কোন রকম এক্সপ্রেশন দেখাতেন না। ম্যাটার অফ ফ্যাক্টনেস মানে মানে ট্রু টু দ্য সাবজেক্ট হুইচ হি ওয়াজ ডিলিং উইথ, ওর নিজের কাজ নিয়ে গভীরভাবে মনোযোগ নিয়ে থাকতো কিন্তু কোনো এক্সপ্রেশন দেখাতো না। এইখান অব্দি আমরা মিস্টার লাল সম্পর্কে জানলাম। তারপরে তিনি সেই সময় কি করতেন, হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো। রিটায়ার মানে হচ্ছে এখানে কিন্তু অবসর গ্রহণ না, রিটায়ার মানে হচ্ছে রেস্ট নেওয়া, রিল্যাক্স করা। তিনি একটা কর্নারে রিটায়ার করতেন বা রিল্যাক্স করতেন বাই দ্য উইন্ডো অ্যান্ড গেট এ কপি অফ দ্য টাইমস। তিনি একটা টাইমস এর কপি বার করতেন, টাইমস, দ্য টাইমস মানে হচ্ছে তখনকার দিনের ইংরাজি সংবাদপত্র যেটা খুব নাম করা ছিল, ইংরেজরা এই সংবাদপত্রটি পড়তো, তার টাইমস এর একটা কপি তিনি বার করতেন, বার করে তিনি জানলা ধারে পড়তে শুরু করতেন। এগুলো পুরো জিনিসটাই শো অফ করার জন্য যে তিনি কত ভালো ইংরাজি জানেন বা তিনি কতটাই স্মার্ট স্টাইলিশ, এসব বোঝানোর জন্য। হি উড ফোল্ড ইট ইন এ ওয়ে ইন উইচ দ্য নেম অফ দ্য পেপার ওয়াজ ভিজিবল টু আদার্স। যদি শুধুমাত্র পড়ার উদ্দেশ্যে তিনি এই কাজটা করতেন তাহলে কিন্তু দ্য টাইমস লেখাটা তিনি সবার সামনে তুলে ধরতেন না। তিনি কি করছেন, হি উড ফোল্ড ইট ইন এ ওয়ে, এমন ভাবে তিনি খবরের কাগজটাকে ফোল্ড করতেন যাতে নেম অফ দ্য পেপার ওয়াজ ভিজিবল টু আদার্স। তিনি এমন ভাবে পড়তেন যাতে যে শিরোনামটা আছে দ্য টাইমস লেখাটা যেন অপরদিকের মানুষটি দেখতে পায়, ভিজিবল টু দ্য আদার্স, ওয়াইল হি রিড দ্য ক্রসওয়ার্ড পাজল। তিনি কি করতেন, তিনি ক্রসওয়ার্ড পাজল করতেন। ক্রসওয়ার্ড পাজল মানে হচ্ছে শব্দ জব্দ যেটা করে বাংলায়, তো শব্দ জব্দ বাংলায় করতে গেলে যথেষ্ট দক্ষতা লাগে কিন্তু ইংরাজিতে করতে সেটা আরো বেশি দক্ষতা লাগবে, কারণ ইংরাজি ভাষার উপর প্রচুর দখল না থাকলে ইংরাজিতে ক্রসওয়ার্ড পাজল তো সলভ করা যায় না। তাহলে এর থেকে তিনি বোঝাতে চাইছেন যে আমি কত ভালো ইংরাজি জানি সেটা অন্যরা জানুক, সেটা জন্য তিনি ক্রসওয়ার্ড পাজল সলভ করতেন। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন, টাইমসটা সবসময় অ্যাটেনশন অ্যাট্রাক্ট করতো। সামওয়ান উড লাইক টু বরো ইট ওয়েন হি পুট ইট অ্যাসাইড উইথ এ জেস্টার সিগনিফাইং আই হ্যাভ ফিনিশ উইথ ইট। এবার কখনো না কখনো তিনি এমন একটা জেস্টার দেখাতেন, জেস্টার মানে হচ্ছে তার হাবভাব প্রকাশ পেত এমন ভাবে, তিনি এমন একটা অঙ্গভঙ্গি করতেন যে সিগনিফাইং যে আই হ্যাভ ফিনিশড উইথ ইট, মানে পেপারটা আমার পড়া হয়ে গেছে, আমি ভাজ করে রেখে দিলাম। এই ভাবটা তিনি করতেন যে আমার পড়া হয়ে গেছে, টাইমস পড়া হয়ে গেছে, আমি খুব ওয়েল রেড, আমি খুব ভালো ইংরাজি জানি, আমার টাইমস পড়া হয়ে গেছে। এবং এই ঘটনাটা ঘটার পর সামওয়ান উড লাইক টু বরো ইট, সেই সময় তার কাছ থেকে কেউ ওটা চাইতো পেপারটা পড়ার জন্য। পারহ্যাপস সামওয়ান উড রেকগনাইজ হিজ বেলিয়াল টাই, হয়তো কোনো একজন ইংরেজ তার বেলিয়াল টাইটা চিনতে পারলো, মানে যে বড় ডিজাইনারের থেকে বানানো টাই, উইচ হি অলওয়েজ ওয়োর ওয়াইল ট্রাভেলিং। এবং বেলিয়াল টাইটা কিন্তু তো সবসময় পড়তেন না, তিনি শুধুমাত্র ট্রাভেল করার সময় পড়তেন যাতে কোনো ইংরেজের সাথে সাক্ষাৎ হলে তিনি তাকে সেটা শো অফ করতে পারেন। দ্যাট উড ওপেন আ ভিস্টা লিডিং টু আ ফেয়ারি ল্যান্ড অফ অক্সফোর্ড কলেজেস। এই বেলিয়াল টাই থেকে সূত্রপাত হয়ে একটা আলাদা জগৎ খুলে যেত, কিসের, একটা ফেয়ারি ল্যান্ড। ফেয়ারি ল্যান্ড মানে আমরা যেটা স্বপ্নে দেখি বা শিশুরা যেটাকে ফেয়ারি ল্যান্ড বা পরীর দেশ বলে, তো সেই পরীর দেশটা তার কাছে খুলে যেত। তার কাছে পরীর দেশটা কি, তার অক্সফোর্ড কলেজের সময় সেখানকার মাস্টার্স, সেখানকার ডনস, টিউটার্স, যারা শিক্ষক ছিলেন, বোট রেস, সেই সময় তিনি যে বোট রেস করতেন, রাগার ম্যাচেস মানে রাগবি ম্যাচ, সেই সমস্ত খেলা হতো। তাহলে অক্সফোর্ডের জীবনযাত্রার সেই পুরো জগৎটাই তার কাছে খুলে যেত এই বেলিয়াল টাই থেকে শুরু করে। ইফ বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেল, যদি টাইমস দিয়েও তিনি অ্যাটেনশন করতে না পারতেন বা টাই, বেলিয়াল টাই দিয়েও কারোর আকর্ষণ না হতো, স্যার মোহন উড কই হে হিজ বিয়ার টু গেট দ্য স্কচ আউট। তারপর থার্ড অপশন তার কাছে থাকতো হচ্ছে বেয়ারাকে তিনি কই হে বলে ডাকতেন, স্কচ বার করতেন। উইস্কি নেভার ফেল উইথ ইংলিশম্যান, ইংরেজরা উইস্কির দিকে লোভ না দিয়ে থাকতে পারত না, এই যে স্কচ উনি বার করতেন সেটা ইংরেজকে আকর্ষণ করার জন্য, আকর্ষিত করার জন্য। দেন ফলোড স্যার মোহন মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস, তারপরে আসতো স্যার মোহনলালের হ্যান্ডসাম মানে খুব সুদৃশ্য গোল্ড মানে সোনার সিগারেট কেস, যেটার মধ্যে থাকতো ইংলিশ সিগারেট, মানে ইংরেজরা যে সিগারেট খায় সেই সিগারেট থাকতো, দামি ব্র্যান্ডেড ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, ইংরেজরা যে সিগারেট খায় সেই সিগারেট ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে, ভারতে, হাউ অন আর্থ ডিড হি গেট দেম, আরে বাপরে কি করে জোগাড় করলেন, শিওর হি ডিডন্ট মাইন্ড, একটা সিগারেট নিলে নিশ্চয়ই তিনি কিছু মনে করবেন না। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, এবং ওর যে হাসি, হ্যাঁ আমি সব বুঝি, এরম একটা হাবভাব, অফকোর্স হি ডিডন্ট, একটা সিগারেট নিলে উনি মাইন্ড করবেন, উনি এমনই একটা হাবভাব দেখাতেন। বাট কুড হি ইউজ দ্য ইংলিশ ম্যান অ্যাজ এ মিডিয়াম টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড, তিনি কি
ব্যবহার করতে পারবেন তার সেই ইংলিশম্যানটাকে বা ইংরেজটাকে একটা মাধ্যম হিসেবে টু কমিউন, মানে টু স্টার্ট দ্য কমিউনিকেশন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড, তার খুব প্রিয় আর পুরনো, মানে ইংল্যান্ড তার কাছে প্রিয় আর পুরনো একটা জিনিস, একটা নস্টালজিয়া, সেই জগৎটা খুলে যাবে সেই ইংরেজের কাছ থেকে। সেই ইংরেজের সাথে যখন তিনি মিশবেন তখনই কিন্তু তার কাছে সেই ফেয়ার ইংল্যান্ডটা খুলে যাবে। Those 5 years of grey bags and gowns, of sports, pleasures and mixed doubles. সেই পাঁচটা বছর, সেই পাঁচটা সুখের বছর, গ্রে ব্যাগস, গাউন, ব্যাগেদের গাউনের সময়, স্পোর্টস এর প্লেজার মানে জ্যাকেট, অ্যান্ড মিক্সড ডাবলস। মিক্সড ডাবলস হচ্ছে এক ধরনের লন টেনিসে বা ব্যাডমিন্টনে খেলা হয় যেখানে ছেলে মেয়ে একদিকে থাকে আবার আরেকদিকে ছেলে মেয়ে থাকে। মিক্সড ডাবলস কেন হয়, মেলস হয় নাহলে ফিমেলস হয়, আর মিক্সড মানে হচ্ছে ছেলে মেয়ে দুজনে মিলে খেলে, একদিকে একটা ছেলে মেয়ে থাকে আর একদিকে আরেকটা ছেলে মেয়ে থাকে। অফ ডিনার্স অ্যাট দ্য ইনস অফ কোর্ট, কোর্টে যে ইন মানে সরাইখানা থাকতো সেখানে ডিনার, অ্যান্ড নাইটস অফ পিকাডেলি স্কোয়ার, এখানে পিকাডেলি বলছে, পিকাডেলি স্কোয়ার একটা ফেমাস জায়গা, সেখানে রাত, মানে সব কিছু সুন্দর সুখের অনুভূতি তার ফিরে আসবে। ফাইভ ইয়ার্স অফ এ ক্রাউডেড গ্লোরিয়াস লাইফ, পাঁচটা বছর একটা ক্রাউডেড গ্লোরিয়াস লাইফ, ক্রাউডেড যেখানে ভিড় ছিল, গ্লোরিয়াস মানে হচ্ছে স্বর্ণযুগ তার জীবনের, ওয়ার্থ ফার মোর দ্যান দ্য 45 ইন ইন্ডিয়া উইথ হিজ ডার্টি ভালগার কান্ট্রিম্যান উইথ সর্ডিড ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস অফ নকটার্নাল ভিজিটস টু দ্য আপার স্টোরি অ্যান্ড ওবেস ওল্ড লক্ষ্মী স্মেলিং অফ সোয়েট অ্যান্ড র অনিয়ন্স। দেখো পাঁচ বছর এত সুন্দর জীবন কেটেছে, ওয়ার্থ ফার মোর, সব থেকে বেশি দামি ছিল এখনকার এই 45 বছরের থেকে। ওয়ার্থ মানে হচ্ছে কত বেশি দামি, ওয়ার্থ মানে হচ্ছে দাম, তার থেকে বেশি দামি ছিল এখন যে 45 বছর ভারতে তিনি কাটাচ্ছেন। কেমন জীবন, এখানকার ভারতের জীবনটা হচ্ছে ডার্টি, নোংরা, ভালগার মানে হচ্ছে অশ্লীল, কান্ট্রিম্যান, এখানকার কান্ট্রিম্যানরা খুব ভালগার, তারা তাদের মধ্যে কোনো সভ্যতা ভব্যতা নেই। উইথ সর্ডিড ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস, এই যে তার যে ডিটেলস, রোড টু সাকসেস মানে তিনি কিভাবে তার নিজের পেশাতে সাকসেসফুল হয়েছেন, তার মাঝখানে তার জীবনের এই সময়গুলো 45 বছরে, অফ নকটার্নাল ভিজিটস, নকটার্নাল মানে হচ্ছে রাত্রিকালীন, আগে বলেছিলাম রাত্রিকালীন সাক্ষাৎকার, অফ দ্য আপার স্টোরি, তিনি যখন দোতলায় যেতেন লক্ষ্মীর সাথে দেখা করতে তার স্ত্রীর সাথে, অ্যান্ড ওবেস ওল্ড লক্ষ্মী, তার মনে তার স্ত্রীর কি স্থান রয়েছে, লক্ষ্মী হচ্ছে ওবেস এবং বৃদ্ধ মানে মোটা এবং বুড়ি, স্মেলিং অফ সোয়েট অ্যান্ড র অনিয়ন্স, তার গা থেকে আসছে ঘামের গন্ধ, কাঁচা পেঁয়াজের গন্ধ, মানে সবকিছুই তার কাছে একটা ঘৃণার বস্তু, ভারতের সবকিছু ইনক্লুডিং হিজ ওয়াইফ তার কাছে খুবই ঘৃণার একটা বস্তু। এই অবধি আমরা আজকে পড়লাম, পরের দিন আমরা তার পরের প্যারাগ্রাফ থেকে কন্টিনিউ করবো।